এটা গুরুত্বপূর্ণ খবরের সহ স্টুডিওত মই ভাস্কর শইকীয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেবাটাও বৃহৎ ঘোষণা রাজ্যের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়খনের নাম মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নামরে হব আনহাতে পাটবাউসী সত্রর আন্তঃগাঁথনি অধিক বিকশিত করার লক্ষ্য মুখ্যমন্ত্রীগার আন কেতবর কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয় সন্দর্ভত মুখ্যমন্ত্রীগার মন্তব্য করেছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর প্রচার আর প্রসারের ক্ষেত্র মুখ্যমন্ত্রীগার যয়াস সেই প্রয়াস সুদূর প্রসারে হব বলে মন্তব্য আগবাইছে আমি সবিস্তারে সেই খবর ঈশান নিউজ দর্শকসলক এই মুহূর্তে জানাব বিচার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক রাজ্য সরকারের বৃহৎ পরিকল্পনা জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আর গুরুজনার নামত উৎসর্গিত হব রাজ্যের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়খন এটা গুরুত্বপূর্ণ কথাতে উল্লেখ করেছে পাটবাউসী সত্রখনক সুন্দর রূপত সজাই তোলা হব বিশ্বভারতীক ইতিমধ্যে পুঁজি মুকলি করে দিয়া হয়েছে এই কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগার গুরুজনায় এদিনের বাবে থাকা স্থানত নির্মাণ করা হব নামঘর কিছু বৃহৎ ঘোষণা করা দেখবলে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নামঘরের নির্মাণ করা হব অতিথিশালা আর গুরুজনার আদর্শের বিপরীতে লিখা গ্রন্থকারের বিরুদ্ধে লওয়া হব ব্যবস্থা আই পি সি সেকশন 153 অধীনত পঞ্জীয়ন করা হব গোচর এই ধরনের মন্তব্য আগবাইছে মুখ্যমন্ত্রীগী আর গুরুজনাক বিশ্বর দরবার প্রতিষ্ঠা করবলে ক্ষিপ্রতারে সরকার আগবাইছে বলেও উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে আমি পুনর্বার জানাব বিচার এই গুরুত্বপূর্ণ খবর ঈশান নিউজ দর্শকসলক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক রাজ্য সরকারের বৃহৎ পরিকল্পনা গুরুজনার নামত উৎসর্গিত হব রাজ্যের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়খন পাটবাউসী সত্রখনক সুন্দর রূপত সজাই তোলা হব মন্তব্য আগবাইছে আর বিশ্বভারতীক ইতিমধ্যে পুঁজি মুকলি করে দিয়া হয়েছে এই সন্দর্ভত যে আন্তঃগাঁথনি বা যুদ্ধ কাম কাজ আগন্তুক দিনের হাতত লব গুরুজনাক প্রতিষ্ঠা প্রচার আর প্রসারের ক্ষেত্রে যুদ্ধ কাম হাতত লওয়ার কথা উল্লেখ করেছে তারপরে ইতিমধ্যে বিশ্বভারতীক পুঁজি মুকলাই দিছে বলে উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে সমান্তরালভাবে গুরুজনায় এদিনের বাবে থাকা স্থানতো নির্মাণ হব নামঘর এটা গুরুত্বপূর্ণ কথা গুরুজনার যি ভ্রমণ বা গুরুজনার জীবনের উপর আধারিত যুদ্ধ গ্রন্থ সেই গ্রন্থসমূহ স্পষ্টভাবে উল্লেখ আছে গুরুজনায় নিজের জীবনকালত কত কত পরিভ্রমণ করেছিলেন বা কত কত স্থায়ীভাবে নহলেও অস্থায়ীভাবে আসে সেই স্থানসমূহ চিনাক্ত করে তাত নামঘর নির্মাণ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকারে আনহাতে অনুরূপ ধরনের নামঘরের নির্মাণ করা হব অতিথিশালা যুদ্ধ নামঘর দর্শনার্থীর ভিড় হয় ভক্তপ্রাণ রাইজে ভিড় করে সেই নামঘর সমূহ অতিথিশালা নির্মাণের প্রচেষ্টা হাতত লৈছে রাজ্য সরকার তরফের দ্বিতীয়তে গুরুজনার আদর্শের বিপরীতে লিখা গ্রন্থকারের বিরুদ্ধে লওয়া হব ব্যবস্থা ইতিমধ্যে গুরুজনার নীতি আদর্শক ভেঙুচালি করে যখন গুরুজনার বিপরীতে গ্রন্থ উলিয়াইছে গ্রন্থ প্রকাশ করেছে সেই সকল গ্রন্থকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছে মুখ্যমন্ত্রীগী আই পি সি সেকশন 153 অধীনত পঞ্জীয়ন করা হব গোচর আর সরকারের তরফের নিজাববীয়াকে এই সন্দর্ভত গোচর রুজু করা হব সেই কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগী গুরুজনক প্রচার আর প্রসারের ক্ষেত্র সুদূর প্রসারী ভূমিকা লব বলে আগন্তুক দিনের সুদূর প্রসারী ভূমিকা লব বলে মুখ্যমন্ত্রীগী উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে মন্তব্য আছে মুখ্যমন্ত্রীগীর মন্তব্য শুনাই লিছো পরিবেশ যার উপরে অধ্যক্ষ মহোদয় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নামত বা তেখেতর সোঁৱৰণত স্বাস্থ্যমন্ত্রী হৈ থকা সময়ত মই এই বিধানসভাত আইন আনিছিলোঁ যে আমাৰ যিখন হেলথ ইউনিভার্সিটি হ'ব সেইখন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নামত হ'ব আর যি আপোনালোকে জানে যে অসমৰ একমাত্র মেডিকেল ইউনিভার্সিটিখন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর নামত উৎসর্গিত তাৰ পিছত আমি আগবাঢ়ি গৈছিলোঁ যে প্রথমবারের বাবে এতিয়াও বহুত বিধানসভাত কেতিয়াবা প্রশ্ন আহে যে নামঘরক লৈ যে নামঘরক যদি পুঁজি দিব পাৰে মসজিদ বা মন্দিরক কিয় দিব নোৱাৰে আমি প্রথমবার এই বিধানসভা বা সরকারি নোটিফিকেশন উলিয়াইছিলোঁ যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এজন যি প্রতিভা আছিল তেওঁ অসমীয়া জাতিসত্তাক প্রতিনিধিত্ব করে কোনো ধর্মক প্রতিনিধিত্ব নকৰে সেই কারণে আমার সরকারে নামঘরক এটা সেকুলার ইনস্টিটিউশন হিসাবে গ্রহণ করিব আর তারপর পর্যায়ক্রমে অসম দর্শন আসনির জড়িয়ে হাজার হাজার নামঘর যত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর
নববৈষ্ণৱ ধৰ্মক আৰাধনা কৰা হয় তাক আজি আমি নিৰ্মাণ কৰা কামত আগবাঢ়িছোঁ আৰু মই ভাবোঁ যে আজিৰ দিনত ডেট নাম্বাৰ হেজ ক্ৰছ অলমষ্ট 15,000 প্লাছ ইয়াৰ উপৰিও শ্ৰীমন্ত শংকৰদেৱৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ নামত যি অনুষ্ঠান গঢ়ি উঠিছে আমাৰ স্কুলসমূহ গঢ়ি উঠিছে সেই স্কুলসমূহলৈকেও আমি উদাৰ আৰ্থিক সাহাৰ্য আগবঢ়াই আহিছোঁ এইবাৰ আমি হাতত লৈছোঁ যে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ য'ত জীৱনৰ আটাইতকৈ ভাল তেখেতৰ ভাল বুলি নকওঁ সৰ্বোচ্চ গ্ৰন্থ কীৰ্তন ঘোষা আদি ৰূপায়ণ কৰিছিল সেই স্থানখন আছিল পাটবাউসী পাটবাউসীৰ চাৰিওফালে পৰিৱেশ আজি তাত বহুত পৰিৱৰ্তন হৈছে সেই পৰিৱেশক পুনৰ উভতাই আনি পাটবাউসীক কেন্দ্ৰ কৰি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু দামোদৰদেৱ গুৰুজনাই ভট্টদেৱ গুৰুজনাই সময় অতিবাহিত কৰা জীৱনৰ মূল্যৱান সময় অতিবাহিত কৰা এই পাটবাউসীখনক সজাই পৰাই তোলাৰ কাৰণে আমি প্ৰচেষ্টা হাতত লৈছোঁ বিশ্বভাৰতীক আমি ইতিমধ্যে পুঁজি মুকলি কৰি দিছোঁ বিশ্বভাৰতীত শ্ৰীমন্ত শংকৰদেৱ চেয়াৰ আমি কলিকতাৰ বিশ্বভাৰতীত য'ত ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জীৱন জড়িত হৈ আছে তাতে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ নামত চেয়াৰ কৰিবৰ কাৰণে ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে পুঁজি মুকলি কৰি দিছে আৰু হয়তো চেয়াৰখনো আমি আনুষ্ঠানিকভাৱে অহা দুমাহ এমাহৰ ভিতৰত আমি দেখা পাম তাৰপিছত এইবাৰ আমি আগবাঢ়িছোঁ যে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জীৱনৰ পৰিক্ৰমা ক'ত ক'ত আছিল বুদ্ধ আমি জানো ভগৱান বুদ্ধ ভাৰতত জন্মগ্ৰহণ কৰিছিল ভগৱান বুদ্ধৰ নামত চাৰ্কিট এটা আছে যে তেওঁ য'ত য'ত আছিলে জীৱন পৰিক্ৰমা য'ত য'ত আছিলে সেই পৰিক্ৰমাসমূহক সামৰি পেলাই আমি বুদ্ধ চাৰ্কিট নিৰ্মাণ কৰিছোঁ ভগৱান বুদ্ধৰ যি ধৰণৰ চাৰ্কিট হৈছে তাৰ সমান্তৰালভাৱে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ চাৰ্কিট হওক বা পৰিক্ৰমা হওক অসমীয়াত ভাল ভাষাত নাম এটা আমি দিব লাগিব আমি নিৰ্মাণ কৰিব যত্ন কৰিছোঁ যে বৰদোৱাত তেখেত জন্ম লৈ কোনোবা স্থানত যদি তেওঁ এদিনো আছিলে তাতেও এটা নামঘৰ নিৰ্মাণ কৰি আমি সমগ্ৰ চাৰ্কিটটো আমি নিৰ্মাণ কৰিব খুজিছোঁ আৰু অসম ৰাজ্যিক পৰিবহণ নিগম বা আন বাছ সেৱা আদিও আমি কৰিব খুজিছোঁ নামঘৰবিলাকৰ লগত গেষ্ট হাউচ বনাব খুজিছোঁ যাতে দৰ্শনাৰ্থী গ'লে তাত থাকিব পাৰে আজি গাংমৌ থান য'ত মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে কীৰ্তন ঘোষাৰ কাম প্ৰথম আৰম্ভ কৰিছিল গাংমৌ থানক সজাই পৰাই তোলা হৈছে তাত আটক ধুনীয়া অতিথিশালা নিৰ্মাণ কৰা হৈছে অৰ্থাৎ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱক বিশ্বৰ বৰসভাত লৈ যাবলৈ যোৱা ছয়টা বছৰত যি নিৰন্তৰ প্ৰচেষ্টা চলা হৈছে সেই প্ৰচেষ্টা যদি আজি 75 বছৰ আগৰ পৰা স্বাধীনতাৰ পিছৰ পৰা যদি চলি থাকিলহেঁতেন হয়তো আজি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱক বিশ্বই সকলোতে তেখেতক জানিলেহেঁতেন কাৰণ তেখেতৰ যি কীৰ্তি সেয়া অকল অসমৰ বাবে নাছিল গোটেই কীৰ্তিখিনি সমগ্ৰ ৰাষ্ট্ৰৰ কাৰণে আছিলে তেওঁ যিটো সময়ত ভাৰতৰ প্ৰশংসা কৰিছিল সেই সময়ত ভাৰত নামৰ ৰাষ্ট্ৰ এখন ৰাজনৈতিকভাৱে নিৰ্মাণে হোৱা নাছিল যেতিয়া তেওঁ ভাৰত ভূমিৰ কথা তেখেতে কৈছিল গতিকে এইগৰাকী মহাপুৰুষৰ ওপৰত আমাৰ যিটো শ্ৰদ্ধা সেইখিনি অসমৰ সমগ্ৰ মানুহে জানে এই পুথিখনৰ ওপৰতো আমাৰ ক'বলগীয়া এইটোৱে যে এনেকুৱা কোনোবা এটা দুটা লিখাৰে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জীৱনৰ তেখেতৰ যিটো অৱদান তাক কোনেও নুই কৰিব নোৱাৰে লিমিট কৰিব নোৱাৰে সীমাবদ্ধ কৰিব নোৱাৰে আৰু সেইবাবে এই গ্ৰন্থকাৰৰ ওপৰত আমি ছেকশ্যন 153 অফ IPC য'ত এনিমিটি বিটুইন দ্য কমিউনিটি প্ৰমোট কৰা হয় তাৰ বিৰুদ্ধে আমি ক্ৰিমিনেল একশ্যন ল'বৰ কাৰণে দিছোঁ ক্ৰিমিনেল কেছ ল'ব দিছোঁ কিন্তু গ্ৰন্থ নিষিদ্ধ কৰাৰ পাৱাৰ অসম চৰকাৰৰ কোনো ছেকশ্যনত নাথাকে সেইকাৰণে আমি এইটোৱে সিদ্ধান্ত লৈছোঁ যে তেওঁৰ ওপৰত আমি ক্ৰিমিনেল কেছ কৰিম আৰু ক্ৰিমিনেল কেছত দিছে যে ছেকশ্যন হুইচ ইজ পানিছেবল বাই আই থিংক 14 ইয়াৰ্ছৰ পানিছমেণ্ট হ'ব পাৰে গতিকে আমি ছেকশ্যন 153 তেখেতৰ ওপৰত গোচৰ এটা পঞ্জীয়ন কৰিছোঁ ইয়াৰ উপৰিও অধ্যক্ষ মহোদয় মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ